সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে সবথেকে বড় খবর বাংলায় ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা বন্ধুরা আজকে এই ভিডিওতে থাকবে সেই নিয়েই সমস্ত রকমের আলোচনা আর আলোচনা শুরুর পূর্বে আপনাদের জন্য প্রতিবারের মতন একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই সেই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না প্রশ্নটি হলো সার্জিক্যাল স্ট্রাইক টু এর পরে ভারতের যে কমান্ডারকে পাকিস্তানিরা অ্যারেস্ট করেছিল সেই কমান্ডারের নাম কী ছিল অবশ্যই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকে আমাদের এই ইম্পর্টেন্ট ভিডিওটি আমরা শুরু করি শীঘ্রই আসছি বাংলায় পোস্টার দিল জঙ্গি সংগঠন আইএসআইএস বাংলাকে টার্গেট করে জঙ্গি আনাজ ঠক করছে কুক খ্যাত জঙ্গি সংগঠন আই এস শ্রীলঙ্কার পর আই এর পরবর্তী টার্গেট বাংলা এমনটাই সন্দেহ করছেন বিশেষজ্ঞরা কারণ আই এর পক্ষ থেকে প্রকাশ করা একটি পোস্টার বৃহস্পতিবার আইএস এস একটি টেলিগ্রাম চ্যানেলে আই এস এর পোস্টারটিকে প্রকাশ করা হয়েছে বাংলায় ইসলামিক জঙ্গি সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা পোস্টারটিতে লেখা রয়েছে শীঘ্রই আসছে ইনশাল্লাহ ওই পোস্টারের সঙ্গে একটি লোগো দেওয়া রয়েছে যেটি মার্শাল নামে আইএসের একটি শাখা সংগঠনের এরকম খবর প্রকাশিত হয়েছে বৈদ্যুতিন মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে গত রবিবারই শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরক ঘটিয়েছে আইএএস জঙ্গিরা ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত দুশো উনষাট জনের মৃত্যু হয়েছে ফলে এরকম একটি পোস্টারকে গুরুত্ব দিয়ে দেখছেন গোয়েন্দারা তবে বাংলায় পোস্টার দিয়ে বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ কোন জায়গাকে টার্গেট করতে চেয়েছে আইএস সেই বিষয়ে নিশ্চিত নন ওয়াকিবহল মহল একটি সূত্রের খবর ওই পোস্টার থেকে পরিষ্কার এপার অথবা ওপার দুই বাংলায় কিন্তু আইএসএস নিশানায় রয়েছে প্রসঙ্গত শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা হামলার পরই একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে জাহারান হাসিম নামে একজন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার দাবি হামলার সঙ্গে জড়িত ছিল ওই ব্যক্তি সেও নাশকতায় মৃত বিবিসি রিপোর্ট থেকে এমন খবর জানা যাচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের এই মামলার দায় স্বীকার করে নাশকতার জড়িত সাতজনের ছবি প্রকাশ করে তারা সেই ছবিতে জাহারান হাসিমকেও দেখা গিয়েছে ওই সাতজনের মধ্যে ছজনের মুখে কাপড় দিয়ে ঢাকা কিন্তু জাহারানের মুখ ঢাকা ছিল না হাসিম শ্রীলঙ্কার উপকূলীয় শহর কানানকুদি এলাকার বাসিন্দা গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পাঁচতলা হোটেলে আত্মঘাতী জঙ্গি হামলা হয় সেই হামলায় মৃত্যু হয়েছে হাসিমের সরকারের দাবি হাসিমের সঙ্গে ছিল অপর আত্মঘাতী জঙ্গি ইব্রাহিম বিস্ফোরণের দুজনের মৃত্যু হয়েছে ভারতের দেওয়া সতর্কবার্তার পরেও নিরাপত্তার গাফিলতি স্বীকার করেছে সরকার নাশকতার পরে দেশটির প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা তো বন্ধুরা আপনারা বাংলার যে কোনো প্রান্তেই থাকেন না কেন অথবা আপনি যদি বাংলাদেশ থেকেও ভিডিও দেখে থাকেন অবশ্যই ভিডিওটি অবশ্যই সতর্ক থাকবেন এবং যে কোনো পরিস্থিতিতে কিন্তু সব সময় সতর্ক থাকবেন এবং বাড়ির সবাইকেই সতর্ক থাকতে বলবেন কারণ আইএস নামে এত একটা প্রসিদ্ধ জঙ্গি সংগঠনের এরকম একটা টেলিগ্রাম কিন্তু সত্যি একটা বিরাট সতর্কতা নেওয়ারই কথা তো বন্ধুরা যদি আমার এই ছোট্ট ইনভেল্পটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহ দেয় নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে না আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন